পাখি আসা কমছে কুলিকে। অন্তত এবছর সেরকমই মনে হচ্ছে। গত বছরের সময় প্রায় লাখখানেক বিভিন্ন প্রজাতির পাখি ভিড় জমিয়েছিল রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসে। সেখানে এবার পাখির সংখ্যা চোখে পড়ার মতো কম। যদিও পরিযায়ী পাখি আসার সংখ্যা কম হওয়ার পরও বনদফতরের প্রস্তুতির কিন্তু খামতি নেই। পাখিদের খাবারের ব্যবস্থা, জলাভূমির ধারে ধারে নির্দিষ্ট ঝোপ তৈরি করা, ভাসমান প্ল্যান্টেশন করা, সব কাজই সারা। এবার পরিযায়ী অতিথিরা এলেই হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের গা ঘেঁষে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র কুলিক পক্ষী নিবাস প্রতি বছর হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে উত্তর পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা এখানে আসে। কুলিকের জলাশয় ঘিরে থাকা বনভূমিতে বাসা বাঁধে। রায়গঞ্জ শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে 34 নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে 3-3টে মৌজা, সোহরাই, ভট্টদিঘি ও আব্দুলঘাটা। কম বেশি প্রায় 130 হেক্টর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই কুলিক পক্ষী নিবাস। এক্সট্রা ফিডিং গুলো আমরা এক্সট্রা করে ওদেরকে প্রোভাইড করি, যেটা ওয়েটল্যান্ড ওয়াটার বডিজ আছে ওটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করি, যেন কোনো ইনফেকশন না হয়। ব্লিচিং পাউডার দেওয়া হয়, ক্লিন করা, পাম্প করা হয় ওয়াটারকে, আরও ওয়াটার মেনটেন করার জন্য। এক্সট্রা ফিঙ্গারলিংস তাই না, ও ফিশ, ছোট ছোট ফিশ ওরা ওইটাতেই তো ফিট করে, ওইটাই ছাড়া হয়, এক্সট্রা আমরা প্রোভাইড করি। আর স্নেল, অ্যাপেল স্নেল বলে ছোট ছোট, এটাকে কালচারও করি আমরা সাইডের দিকে, ওয়েটল্যান্ডকে সাইডে যেটা জায়গাগুলো হয় না ওখানে আমরা দিয়ে দিই, ওখান থেকে ওরা ইয়ে হয়ে যায়, আর বি রিপ্রোডিউস করে বেশি বেশি হয়ে যায়, ওইটাই ফিট ওরা মিন্স পছন্দ করে। আসলে মানুষ নয়, পরিযায়ী পাখিরাই এখানে নিজেদের পছন্দে গড়ে তুলেছে নিজেদের প্রজনন কেন্দ্র। বিভিন্ন ধরনের ইগ্রেট, কর্মোরান্ট, নাইট হেরন, ওপেন বিল স্টকস প্রজাতির পাখিরা মূলত আসে এই কুলিক পক্ষী নিবাসে। আসার সময়কাল সাধারণত মে জুন মাস, আর নভেম্বর ডিসেম্বরে ফের উড়ে যায় নিজের নিজের এলাকায়। বন আধিকারিকদের বক্তব্য, এবারে রাজ্যে বর্ষা দেরিতে আসায় পাখি আসার সংখ্যাও কমেছে, তবে তারা আশাবাদী জুলাই অগস্টে পাখির সংখ্যা বাড়বে। আসলে প্রতি বছরই আসে, ওদের টাইমই আছে, রেইনফল যত যখনই শুরু হয় ওরা পাখিগুলো চলে আসে। ওইটা তো এখন বলা যাবে না কতটা তো আসবে না আসবে, কিন্তু প্রতি বছর তো দেখা গেলে তো লাস্ট 5 বছর ধরে তো একটু ইনক্রিজই আছে, লো দেখে তো যাচ্ছে না, তো আশা করি এটা কিছু হতে পারে, একটু কম বেশি তো হতেই পারে, আমরা বলতে পারবো না এটার মধ্যে। কিন্তু যেটা আমাদের আমাদের মেইন ডিউটি আছে ওদের প্রোটেকশন দেওয়াটা, সেন্সর করব আমরা, সেন্সর তো আমরা এই অগস্ট 2nd week থেকে আমরা ভেবেছি কি আমরা শুরু করব। কুলিকে পাখি দেখতে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় জমান, তাদের জন্য সাজিয়ে তোলা হয়েছে কুলিক। আছে দুটি দেশি বিদেশি মাছের জন্য পৃথক অ্যাকোরিয়াম, মাইক্রো ফরেস্টে আছে বিভিন্ন পাখির খোলা খাঁচা, এছাড়া নীলগাই বা টার্টল পন্ড। তবে মন খারাপ পরিবেশ ও পক্ষী প্রেমীদের, কারণ এবার চোখে দেখেই বোঝা যাচ্ছে পরিযায়ী পাখি আসার সংখ্যা অনেকটাই কমেছে। বৃষ্টি দেরি করে এসছে এবার, এবং প্রায় মে মাসের মাঝামাঝি সময় থেকে যে পাখিগুলো আসতে শুরু করে এবার প্রায় 1 মাস দেরি করে এসছে, এবং আমাদের রায়গঞ্জের আশেপাশে যে জলাশয়গুলো সেগুলো ভরাট হয়ে যাচ্ছে, তারা ঠিকমতো খাবার পাচ্ছে না। যদিও বনদপ্তর উদ্যোগ নিয়ে প্রতি বছরই কুলিক ক্যানেলের ভিতরে খাবার ছাড়ে, এবছরও বাড়তি সতর্কতা নিচ্ছে, কিন্তু আমাদের আশঙ্কা থেকেই যাচ্ছে যে এবছর
পাখির সংখ্যা হয়তো কমে যাবে। তবে যদি পাখির সংখ্যা কমে যায় এবং এশিয়ার যে অন্যতম বৃহত্তম পক্ষী নিবাস সেই স্ট্যাটাস থেকে যদি নেমে যায় তাহলে সেটা রায়গঞ্জের পক্ষে লজ্জাজনক, আমাদের খুব খারাপই লাগবে। এবছর আমাদের যেটা ধারণা গত বছরের চেয়ে হয়তো কমই থাকবে পাখির সংখ্যা, যদিও কাউন্টিং করলে সেটা বোঝা যাবে। তবে বর্ষা আসায় সবাই আশায় বুক বেঁধেছেন, অগস্টে হবে পক্ষি গণনা। গতবার প্রায় 99,393টি পাখি এসেছিল উত্তর পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। এবার পক্ষী গণনার পর সংখ্যাটা বাড়বে বলেই আশা প্রকাশ করছেন সবাই। আসলে প্রকৃতির মর্জির ওপর তো কারো হাত চলে না, সে কারণেই প্রকৃতিকে বাঁচাবার কথাও আরও একবার বলছেন তারা, বলছেন গাছ লাগাতে, বনাঞ্চল বাড়াতে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।